বর্ষা আসলেই মরিচের কেজি হয় 100 টাকা 200 টাকা। কারণ রয়েছে কি, আমরা নিজেরা একটু ফুলের টপের ভিতরে কিন্তু মরিচ গাছ লাগাইতে পারি, আমরা একটু টপের ভিতরে ধনে গাছ লাগাইতে পারি, আমরা সব ধরনের শাকসবজি রোপণ করতে পারি। এটা হয়ও, পিএইচ পর্যন্ত ফুলের টপে হচ্ছে, রসুন ফুলের টপে হচ্ছে। আপনার অব্যবহৃত যে পানির বোতলগুলো, এগুলোকে কেটে গ্রামে অনেক জায়গায় আমি দেখেছি তারা অজস্র পিএইচ রসুন রোপণ করতেছে। তারপর সিমেন্টের যে বস্তাগুলো, সেই বস্তাগুলোর মধ্যে সার টার খোল দিয়ে বস্তাটাকে টপের মতো করে বস্তা ভরে ভরে আপনার গ্রামে সিম গাছ লাগানো হচ্ছে। গ্রামে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শাকসবজি, এই যে একটা নতুন কৃষি বিপ্লব আমাদের দেশে আসছে, এটা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলি বিরাট ভূমিকা রাখতেছে, আমাদের মেডিকেল কলেজগুলিও বিরাট ভূমিকা রাখতেছে। তারাও বলতেছে তোমরা ছাদ বাগান করো, বস্তার ভিতরে গাছ লাগাও, মাটিটা বস্তায় ভালোভাবে রেখে এটার জন্য যা সার দরকার, খোল দরকার, গোবর দরকার, ন্যাচারাল পদ্ধতিতেই এই জিনিসগুলোকে বেশি আগায় নেওয়া যায়। আমরা তো ডিম খেয়ে ডিমের খোসাটা ফেলে দিই, কিন্তু এই ডিমের খোসায় অজস্র ক্যালসিয়াম থাকে, এটা যদি একটু গুঁড়া করে আমরা একটা গাছের গোড়ায় দিয়ে দিই, আলহামদুলিল্লাহ 6 মাস পর্যন্ত এই গাছটার জন্য সব ভিটামিন ও একাই সংগ্রহ করে দিবে গাছের জন্য। ঘরের ব্যবহৃত যে ওয়েস্টের যে তরি তরকারির যে আবরণগুলো আছে, এগুলোও যদি আমরা একটু পোপলা করে একটা গাছের গোড়ায় দিয়ে রাখি, ওই গাছের একটা ভালো সবুজ সার হবে। অনেকেই দেখছি ঘরের ব্যবহৃত চায়ের যে ওয়েস্টেজগুলো, চায়ের পাতার ওয়েস্টেজগুলো, এগুলো গোলাপ গাছের গোড়ায় দিয়ে রাখে। এই যে নতুন যে অর্গানিক বিপ্লব আরম্ভ হয়েছে, যে ন্যাচারাল বিপ্লব আরম্ভ হয়েছে, আবার ফিরে যেতে হবে আমাদের অরণ্যে।